আর যদি মোবাইলে খালি ফোন করেন মোবাইলে ফেসবুক চালান খারাপ খারাপ ছবি দেখেন ইউটিউব দেখেন খারাপ খারাপ ছবি দেখেন নাটক দেখেন গান বাজনা দেখেন খারাপ জিনিস দেখেন আপনার গোনা হবে পাপ হবে ফেরেস্তা লেখাও গেল গোনা যে ফেরেস্তাটা আসবে ওইসে কলমটা ধরবে তাও গোনা তো ভাইরে আমার আপনার ঘাট থেকে যখন ফেরেস্তা আসমানে মানে চলে যায় লকটা দেখলাই এই লোকটা মানে নামাজ পড়ে না রোজা রাখে না তসমি পড়ে না জিকির করে না আল্লাহকে ডাকে না এই লকটা সবসময় মিথ্যা কথা বলছে গোনা করছে মানে পাপ করছে সবসময় পাপে ডুবে আছে যার মনটা খুব ভারে একদম গামগীর আল্লাহ জিজ্ঞাসা করবে হারে ফেরেস্তা তোমার মন কেন ভারে কি ব্যাপার তুমি যার ঘরে ছিল লাগতার খবর কি ফেরাস্তা বলবে আল্লাহ এ লোকটা হালাক হয়ে গেছে বরবাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বরবাদ হয়ে গেছে লোকটা সব সময় ইউটিউব ফেসবুক নিয়ে পাগল আছে মিথ্যা কথা নিয়ে পাগল আছে সব সময় গল্প গুজাব নিয়ে মানে মত্ত আছে লোকটার মুখে তেসমি জিকির পেলাম না লোকটার মুখে আল্লাহ বিল্লে কোনো সময় কোনো তেসমি জিকির নাই কোনো কিছু নাই আল্লাহ সব সময় মানে গোনার কাজ পাপের কাজে লিপ্ত আছে আপনার আপনার আকাশ পর্যন্ত মানে প্রচার হয়ে গেল যে লোকটা খারাপই মানে খালাক হয়ে গেছে বরবাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর আপনি যদি তসবি পড়ার জিকির করেন আপনি ইউটিউব ফেসবুক দেখা দেখি না করেন নাটক দেখা দেখি না করেন তাহলে ফেরেশতাটা যাবে একেবারে খুশি আনন্দ জিজ্ঞাসা করবে কি ব্যাপার যার ঘাড়ে ছিল তার খবর কে ফেরেস্তাটা হাসবার বলবে আল্লাহ ওই লোকটা কামিয়াবি হয়ে গেছে লোকটা খুব ভালো খুব সুন্দর লোক আল্লাহ তোমার সব সময় পড়ছে জিকির করছে তো ভাইরা আমার সব সময় পড়েন জিকির করেন ভাই সময়টা চলে যাচ্ছে সময়টা ঘুরে আসবে না ঘড়ির কাঁটা এমনে ঘুরছে কোনো দিন এই মনে জীবনে ঘুরবে না জয় পাক ঘুরছে তয় পাক আপনার আয়ু শেষ হচ্ছে রে ভাই মদ কাছে আসছে আপনার বয়সটা বেড়ে যাচ্ছে আপনার বয়স কোনো দিন ঘটে না মানে বয়স আপনার বাড়ে না বয়স কমে আসছে আপনার আয়ু শেষ হয়ে আসছে মদ কাছে আসছে আপনি বুড়া হতে যাচ্ছেন কিন্তু ভাই আমার সময়টাকে কাজে লাগান সময়টা বরবাদ করিয়েন না আল্লাহ রাসুল বললে তারপরে তোমরা তিনবার পড়ো আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়াল কাইয়ুম তুবা তোমার জীবনের যত গুণা আছে যত পাপ আছে সমস্ত পাপ গুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন আপনার নামাতে একটা গোনার বংশ থাকবে না পাপের বংশ থাকবে না আল্লাহ সব শেষ করে দেবে যদি ফেনা তুল্য হয় রে ভাই সুমদ্রের ফেনা তুল্য হলো গোনা থাকবে না আল্লাহ শেষ করে দিবে একবারে নিষ্ণাবোধ করে ধুয়ে মোছা সাফ করে দেবে একটাও গোনা থাকবে না তো ভাই না আমার এই তসবে এই দোয়াটা তিনবার পড়ে নেবেন আল্লাহ রাসুল আল বললেন সুরা হাসারের শেষ তিনটা আয়াত যদি আপনি ফজুল নামাজ পড়ার পরে যদি পড়লেন আল্লাহ রাসুল বললেন সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর কাছে আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ মানে আল্লাহ তোমার ওই বান্দাটাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার বান্দাটাকে মাফ করে দাও ভাইরে আমার যদি একটা ফেরেশতা একটা কথা আল্লাহকে বলে আমরা মানব জাতি আমরা জাতি আমরা যদি এক এক হাজার এক লাখ লোক যদি একটা কথা বলে একটা ফেরস্তা যদি আল্লাহকে একটাই কথা বলে তো আল্লাহ ফেরেস্তার কথাটাতে বেশি গুরুত্ব দেবে মানুষের কথাতে গুরুত্ব দেবে না ভাই কারণ আমরা মাটির জাত আমাদের পেট আছে আমাদের nafsa নিয়ে আছে আমাদের ভিতরে লোভ আছে লালসা আছে আমরা মানব জাতি আমরা হচ্ছে আদম জাতি আমাদের স্বভাব হচ্ছে ভুল করা আমাদের কাজ হলো ভুল করা আল্লাহর নবী পবিত্র জবা হাদিসের মধ্যে বলে দিয়েছেন kullu bani adama ও wa khairul khatayin আদমের বৈশিষ্ট্য হলো ভুল করা আদমের স্বভাব হলো ভুল করা আমাদের কাজই হলো ভুল করা আমাদের ভুল হবে আর ফেরিন্দা ভুল করবে না ফেরেস তারা আল্লাহ যেটাই কথা বলবে ওটাই করবে ও না ফেরেস অর্ডার করবে তার মানে ওদের লোভ নাই লালচা নাই পেট নাই খাওয়ার নাই নাপসানি খাইসা নাই কিছু নাই কোনো জিনিসের উপর লোভ লালচা নেই নাকি আর আদম যায় মাটির মানুষ এরা যদি ভালো খাবার পেয়ে যায় তো সব ভুলিয়ে বলে নজ পড়ছে একটু পরে আগে খেয়ে এলি হুড়িয়া চলবে বুঝতে পারলেন এরা কিছু বুঝবে না তো আদম জাতের লোভ লালচ মেলা একটা লোক চোর ছিল আগে তো চুরি করা ছেড়ে দেয় তোবা তাহিজ করেছে বলে যে জীবন আর চুরি করব না ভালো হয়ে যাব ভালো হয়ে যায় ছেড়ে দেয় চুরি করা বহুত দিন হয়ে গেছে একদিন স্টেশিন আপনার বনেডাঙা স্টেশিন আছে আপনার স্টেশিনে তো ছোটো মশাফিরখানা কোনো কোনো স্টেশনে বড়ো বড়ো মশাফিরখানা আছে তো বড়ো মোসাফির খানা দেবাই আছে এই খেপা করেছে কি জানেন ওই যে চুরি করা তো ছেড়িয়ে দিয়েছি তো একটু কাজ করিয়ে দিয়েছি বলে কি এক হাত দেখিয়ে দিই মোসাফির খানার লোকটিকে মনে মনে বলছে একটা হাত দেখিয়ে দিই বলে কি ই তখন করেছে গোটা মোসাফির খানার লোক যখন ভোর রেখে যে সবাই নিন চলে গেছে রোটার চালু করে দেয় সবাই সবাই নিন পারছে এই খেপা করেছে কি ইয়ার ব্যাগটা টা গেলে ওর সিথানে ওর ব্যাগ টা গেলে ওর সিথানে ওর ব্যাগ লিয়া ওর সিথানে একটাও ব্যাগ ঠিক রাখেনি যত গোটা মোসাফির খানাতে ব্যাগ গালাচ্ছে চুরি করেনি ইয়ার ব্যাগ গেলে ওর সিধানে ওর ব্যাগ গেলে ওর সিধানে থেকে ওর ব্যাগ গেলে ওর সিধানে থেকে ভোরে ফজর ওতে চেতন হ্যাঁ সব দেখছে গাড়ি গাড়ি ধরবে কে বাড়ি যাবে কে কুনকে যাবে কে বিদেশ যাবে কুনে যাবে উঠে যদি দেখছে ভাই এটা ব্যাগ তো আমার নয় ও আরে এটা ব্যাগ তো আমার নয় এটা কে নিলে ভাই কার ব্যাগ রে ভাই ই দেখছে এটা ব্যক্তি আমার লাই গোটা মুসাফিরখানাতে খানাতে হাল চাল বাই দেখালো আর দূর থেকে লক করে টুকুর টুকুর ল্যাপের মধ্যে দেখছি কি হচ্ছে মজা নিস তো এই লেখা আদম যায় তার ঘেমানে যদি তোবা করে ছেড়াও দেয় ফাঁক পেলিলে আরও ওই এক দেখিয়ে দেবে বুঝতে পারছেন জীবনে বেটা ছেলে তোবা করে লেছে কোনো বেটি ছেলের সাথে আর গল্প করবো না ঝোঁক একটা ঋণ বেজে উঠলো ফোনটা ধরে লেছে বেটি ছেলের গলা হ্যাঁ সোনা কি খবর ভালো আছে জান এই খ্যাপা তুই তো তোমা করে ছেড়ে দিয়েছিস বেড়ে ছেলের সাথে জীবন জীবনের কথা বলবো না আর ফের যখন মেয়ে লোকের আওয়াজ পেয়েছে তখন হ্যাঁ সোনা বলো কোথাতে বলছে সেনা বুঝো ওকে মাগে সোনা তো জীবনে কারোর মুখে শুনে নি রে যা হয়ে গেছে বুঝতে পারছেন এই হয়েছে মানে বেড়টা ছেলে যায় পুরুষ যায় এটা হচ্ছে মানে আদম যাত ফেরেস তারা আল্লাহর কথা সবটাই মানবে যেটাই বলবে এই খটুটাতে পানি বর্ষাও ফেরেস্তাকে আল্লাহ অর্ডার করবে মেকাইল এই খটুটাতে পানি বর্ষাও এই খটুটাতে পানি বর্ষাবে অন্য খটুতে পানি দিবে না এই খটুটাতে পানি দেবে অন্য খটুতে পানি দিবে না আর যেটা বলবে আল্লাহ ফেরেস্তারাকে ওটাই করবে একটু গিদি গুদি করবে না আর মানুষ একটু ফাঁক পেলে এলপেপকে বলে এই খটুটাকে ডুবিয়ে দিই দিয়ে দেবে বুঝতে পারছেন তো এরকম হচ্ছে তো সহাত্তর হাজার ফেরেস্তা আল্লাহর দরবারে দোয়া করবে তো সুরা হাসার শেষ তিনটা আয় মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে পড়বেন সকালে ফজরের নামাজ পড়ার পরে এবং মাগরিবের নামাজ পড়ার পরে তাহলে সারারাত আপনি লাগ ডেকে ডেকে ঘুমাবেন ফেরেস্তারা সারারাত আপনার জন্য দোয়া করবে যদি রাত্রের মধ্যে মারা যান ফজরের আগে আগে শহীদের দরওয়াজা পাবেন কোনো হিসাব লাগবে না আর যখন দিনে যদি মারা যান খাস জাননাতে আপনাকে হিসাব লাগবে না আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন বুঝতে পারলেন এই এই বাড়ি এই তোমাকে ইউটিউবে দেখতে বলছে নাকি এই ইউটিউব বানিয়েছে নাকি ছোটো শর্ট ভিডিও নাকি আর দেখা করবো আমার সাথে পরে বুঝতে পারলে ঠিক আছে তো কথা হচ্ছে ভাই যে কথা হলো যে কথা হচ্ছে ভাই কথাটা শুনেন ভালো করে ধ্যান দিয়ে শুনেন তো এইগুলো দোয়া তাসবি পড়েন সকাল সন্ধ্যা পড়েন আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করেন সব সময় স্মরণ করেন ভাই সব সময় আল্লাহকে ডাকেন বুঝতে পারছেন আল্লাহকে সব সময় ডাকবেন আল্লাহ তোমরা অধিক পরিমাণে স্মরণ করো অধিক পরিমাণে ডাকো আল্লাহকে সব সময় ডাকো আল্লাহর কাছে যদি সব সময় চাও আল্লাহ বিরক্ত হবে না বাপের কাছে যদি যাও বাপকে যদি বল এটা দাও আব্বা দশ টাকা দাও একটুবার আব্বা বিশ টাকা দাও আব্বা ত্রিশ টাকা দাও আব্বা ফের পঞ্চাশ টাকা দাও আব্বা এটা দাও আব্বা ওইটা দাও যদি খালি আব্বা আব্বা করে এটা চাই ওটা চাই কিন্তু ভাই রে আমার ইয়েটা চাই ওটা চাই যদি বলে তো ওই লোকটা কি করবে মানে বাপ বিরক্ত হয়ে যাবে আল্লাহকে যদি আল্লাহকে যদি সব সময় ডাকেন সব সময় যদি ডাকেন আল্লাহকে আল্লাহ কোনো সময় বিরক্ত হবে না আল্লাহ সব সময় নিত্য এবং নতুন আল্লাহর কাছে যত যাবেন যতবার যাবেন যত যাবেন আল্লাহ কোন সময় বিরক্ত হবে না ভাই আল্লাহ বিরক্ত হবে না ঘুরে ফিরে চাই সেটাও বলবে না বারে বারে আস সেটাও বলবে না আল্লাহকে যত ডাকতে পারেন ডাকেন আল্লাহর কাছে চাহেন আল্লাহকে খুশি করেন ভাইরে আমার বন্ধুরে আমার আর তো সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন আল্লাহর রাসুল বলেন একটা সাহাবি এসে আল্লাহর নবী কে বললেন নবী গো আজকে রাত্রে আমি ঘুমাইতে পারিনি আজকে রাত্রে আমি ঘুম যেতে পারিনি আজকে রাত্রে আমার ঘুম হয়নি ব্যথাতে আল্লাহর রাসুল বললেন কিসের ব্যথা বললে আমাকে বিচ্ছাতে ছে যে বিচ্ছুর ব্যথাতে আমি ইলিচিন পাইনি আরাম পাইনি এই কথা যখন বললো আল্লাহর রাসুল বললেন এই দোয়াটা যদি তুমি মাগরিবের নামাজ পড়ার পরে তিনবার যদি পড়ে নিত কিংবা ফজরের নামাজ পড়ার পরে তিনবার যদি দোয়াটা তুমি পড়ে নিত তাহলে তিনবার পড়ালে তোমাকে সাপ বিচ্ছু কিছু স্পর্শ করতে পারত না তোমাকে সাপে কাটবে না বিচ্ছুতে কাটবে না আও যাবে কালেমা তিল্লা হিতাম্মা তামিন খালাক আউজবে কালেমাতিল্লা হিতাম্মাত মিন শাররি মা খালাক আপনি এই দুটা তিনবার যদি পড়লেন আপনাকে কোনো সাপে কামড়াবে না বিছুতে কামড়াবে না আর যদি কেটে না আপনাকে বিষ লাগবে না আল্লাহর রাসূল বললেন এই দুটা তুমি তিনবার পড়ে নিও ফজরের নামাজ পড়ার পরে তোমাকে কোনো জিনিসে দংশন করবে না বুঝতে কিন্তু এই তেসবিগালা কি পড়বে মানুষ সালাম ফিরার পরে যেমন সালাম ফিরা হলো এই সালাম ফিরা উড়া গেল জুমার দিন দেখবেন জুমার নামাজ যখন পড়া হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরা ঘুরা দেখবেন একটা লোক ভর ভর গেল সব উড়া মসজিদে লোক বসে থাকে সব উড়া গেল এই পাগলেরা যদি জানত যে মসজিদে আগা কাতারের কিনে কি আগে মসজিদে যাওয়ার কি কি জুমার দিন শিয়াকালে মসজিদে যাওয়ার কি কি মসজিদে আজান দেওয়ার কি কি যদি জানতক আল্লাহ রসুল বলছেন তুমি আজানের যদি খালি জানত তো মানুষ হুড়া করে মারামারি করে লাটারি করে আজান দিত বুঝতে পারছেন আজানটা মানুষ হুড়া করে আজান দিতক লাটারি করে আজান দিত কিন্তু আজান দিত এখন মানুষকে আজান দিতে করে আজান দিতে যাবে না বুঝতে পারছেন আপনারা ভালো করে শুনবেন কথাগুলো মন দিয়ে শুনেন এরা আজান জুমার দিনটা হচ্ছে ঈদের দিন জুমার দিনটা হচ্ছে তোমাদের ঈদের দিন সেদিন খুশি মানাও আর ঈদের দিন তুমি খুশি মানাও ঈদের দিন তুমি খুশি মানাও আর ঈদের দিন তুমি কি করো যে ঈদের দিন জুমার দিন থেকে ঈদের দিন বলা হয়েছে আল্লাহর নবী বললেন তুমি জুমার দিন যদি স্ত্রীর সাথে সহবাস করো আর স্ত্রীর সাথে সহবাস করা ফরজ গোসল করো আর ফরজ গোসল করে ওই উজুতে এবার তুমি জুম্মা পড়তে বেরিয়ে যাও আর জুম্মা যখন পড়তে যাবে রে ভাই নতুন জামা প্যান লাগিয়ে নিবে একটা ড্রেস আলাদা করে তুলে রেখে দিবেন এখন কোনো মানুষের কি অভাব আছে ভাই অভাব আছে কথা বলেন হ্যাঁ হুঁ করেন অভাব আছে চোদ্দটা করে ড্রেস আছে কিন্তু মানুষ যখন শ্বশুরের বাড়ি যাবে বাক্সা থেকে ড্রেস বের করে লাগাবে একবারে নতুন শার্ট নতুন পাঞ্জাবি লাগাইলে আর একবারে বড় ফস ফস করে দিয়েছে ওরা দেয়া বাড়ি গেল শ্বশুরের বাড়ি গেলে একটা মুরগা খেতে দেবে একদিন খেতে দেয় দুদিন খেতে দিবে তিন দিন কোনো রোগ চার দিন কেন কচুর শাক রানবে কচুর শাকে কি করেন আপনারা কচু কেনা কী শাক দিয়ে ভাত দিবে জামাইকে তিন দিন পরে আল্লাহ আপনাকে সারাটা জীবন সারা জিন্দগি মরা পর্যন্ত আপনি হুস ছিল না মার ছিলেন আল্লাহ মার খাইয়েছে আপনাকে কানেক কানেকশন করেছে লাড়ির সাথে খিলি আল্লাহ আপনাকে মার পেটে বড় করে চোখ মুখ দিয়ে আকার আকৃতি দিয়ে বড় করে মা তোমাকে মানুষ করে মানে মার পেটে মানুষের মতন মানুষ আকার আকৃতি ধারণ করে তুমি পৃথিবীদের তোমার জন্য আল্লাহ খাবার গোডাউন ফ্যাক্টরিতে খাওয়ার তৈরি করে রেখেছে আসতে মাত্র আপনি গরম তাজা তাজা দুধ পান করছেন খাচ্ছেন বড় হয়ে গেলেন আপনাকে সারাটা জীবন মাছ মাংস এখন একটা লোক ডেলি মাছ মাংস না হলে ছেলেপিলে খাবে না আপনি শান্তিপানায় খাচ্ছেন এত খাবার দিচ্ছে কিন্তু মানুষ এখন নামাজ পড়তে যাবে একটা গঞ্জি গাইতে মসজিদে চলে গেল একটা কথা এটা গাঞ্জি গাই মসজিদে চলে যায় মানুষ গামছা গাই দিয়ে নামাজ পড়তে চলে যায় মানুষ পুরানা শার্ট গাই দিয়ে মসজিদে চলে যাবে জোহরা আসর মাগরিব নামাজ পড়তে এইগুলো মানুষের একটা স্বভাব আল্লাহ রাসুল মানলেন তুমি যে ড্রেসটা পিনে শ্বশুরের বাড়ি যেতে পারবা ওই ড্রেসটা গিয়ে তুমি মসজিদে যাও তোমার শ্বশুর শাশুড়ির হক বেশি না তোমার আল্লাহর হক বেশি যে শ্বশুরের বাড়ি যাচ্ছ তখন তুমি ভালো ভালো ড্রেস লাগিয়া আর নিজের বাড়ি যখন আর শ্বশুরের বাড়ি যাচ্ছ ভালো ড্রেস লাগিয়া আর মসজিদে নামাজ পড়তে যাচ্ছ তখন পুরানা শার্ট তো পুরানাটাই গাই দিয়ে চলে গেলাম ছিঁড়া শার্ট তো গাই দিয়ে চলে গেলাম গামছা তো গামছা গাই দিয়ে চলে গেলাম যদি কোনো সময় পেলে স্ত্রীর ওর নিখান গাই দিয়ে চলে গেলাম ওর নিখাই দিয়ে তুমি শ্বশুর বাড়ি যেতে যাও তো দেখি তো আল্লাহর রাসুল বললেন ঈদের দিন জুমার দিন তুমি একটু স্যান্ড ফ্যান লাগাও রে ভাই একটু আতর লাগাও সুরমা চোখে লাগাও আর সেজে কুজে তোমরা মসজিদে হেঁটে যাও মোটর সাইকেল চালিয়ে যেও না চার চাকা চালিয়ে জমা পড়তে যেও না হেঁটে যাও আল্লাহর সাবিরা যেদিন দেখে শুনেছিলেন পাগলাকে ছোট 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 করে হাঁটছে প্রত্যেক পায়ের বদলে প্রত্যেক বদলে একটা করে কবুল হজের নাকি পাবে রে ভাই এই জোট সাহাবিরা বড় ড্যাং করে হাঁটতেন না আগে বেরিয়ে যেতেন সাইকেলে বেরিয়ে যেতেন আর মসজিদের আগা কাতারে যেয়ে বসবেন যারা আগা কাতারে যেয়ে বসবে মসজিদের একটা উট সাদকা করার নাকি পাবে আল্লাহর নামাই লিখে দিবে ভালো করে কথা শুনবেন একবারে হারিসের কথা বলছি ভাই যকে উ করার নাকি তার তারপরে কাতারে যে বসবে একটা গরু সাদগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে একটা বকরি সাদগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে একটা মুরগি সাদগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে যে পরে আসবে ও একটা ডিম সাদগা করার নাকি পাবে তারপরে যখন আজান হয়ে যাবে ফেরেস তারা খাতাপত্র বন্ধ করে দেয় আজান জল হয়ে গেল খাতাপত্র বন্ধ করে দিয়ে খুদ শুনে এবার তখন যে যাবে ও ঘোড়ার ডিমের নাকি পাবে সব জিরো জিরো ব্যালেন্স জিরো ঘোড়ার ডিম একটাও নাকি পাবে না তার মসজিদে গেলেন আর গেটের কাছে ভিড় লাগে পাঁচা দিকে গেটের কাছে ভিড় লাগে মানুষের এটা স্বভাব বদ খাস তো মানুষের জুমার দিন যাবে পাঁচা দিকে ভিড় লাগাবে আর সালাম ফিরা হলো তখন সব উড়ে গেল তখন উড়ে গেল মানুষ এটা বদ সভাস লয় বদ স্বভাব লয় হ্যাঁ এটা বদ স্বভাব সেখানে যাবেন আরে ভাই যাবেন তো নেকি করবেন আপনি সোয়াব নেবেন কায়ামাতের দিন নেকি মধ্যে ওজন হবে খেলো না কথা নয় মামার বাড়ির কথা নয় এগুলো নেকি বদি ওজন হবে পাল্লাতে যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাতে যাবেন নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় গোনা ভারী হয়ে নামে যাবেন খেয়াল করেছেন একটা নেকি কমে গেলে জাহান নামে যেতে হবে মনে রেখেছেন খেলো না কথা মানুষ মরে মাটি দিতে যায় না মানুষ মরা গেলে জানা যা পড়লে এক রাত নেকি জানা যা পড়বেন এক কেরাত নাকি দফন করবেন মাটি দিয়ে আসবেন এক কে রাত নাকি দু কেরাত নাকি পাবেন দু কেরাত নাকি মানে দুহুধ পাহাড়ের সমান কেরাত হচ্ছে মানে অহুদ পাহাড় চার কিলোমিটার চাওড়া আট কিলোমিটার লম্বা আর মাটির তলে কত আল্লাহ জানে এত বড় আপনাকে এতগুলো নেকি দেওয়া হবে আর নেকি বোধহয় ওজন হবে কিয়ামতের দিন আপনি জানেন খেলোনা মনে করেছেন নাকি পৃথিবীদের সেন খেয়ে দিয়ে চলে যাবো মানে জান্নাতটা পাকা কলা নয় ছিলবেন আর খাবেন পাকা কলা নয় নেই আপনাকে কামিয়ে যেতে হবে এখান থেকে যদি সুখ শান্তি ভোগ করেন যদি কাঁটা কাঁটা হয়ে যায় নাকি নে আর বদি সমান একবারে কারেন্ট মানে নেকিও আর একদম কাঁটা কাটা হয়ে গেছে আপনাকে জান্নাত আর জাহান্নামের মধ্যে আর একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে আরাফ ওই আরাফে ভরে দেবে না জান্নাতের আরাম পাবেন না জাহান্নামের আপনি কষ্ট পাবেন ওখানে পুরা সে থাকেন তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে এসছেন নেকি কামাবেন আগা দিকে যান আর একটা কথা যে আগা কাতারে বসবে ভাই জুমার দিন যারা আগা কাতারে বসবে ওরা আগে জান্নাতে যাবে যারা পরে কাতারে থাকবে ওরা পরে জান্নাতে যাবে তা আপনি জান্নাতে পরে করে যেতে চাইবেন রে ভাই আপনি কেন পরে জান্নাতে যেতে চাইবেন আপনি আগে জান্নাতে যেতে চান নাকি আপনি জান্নাতে আগে যাওয়ার চেষ্টা করেন সাহাবীরা যুদ্ধের মাঠে খেজুর খাচ্ছে তো খেজুর খাচ্ছে আর বলছে আল্লাহর রসুলকে বলছেন হুজুর কিসের সেন্ট পাচ্ছি সেন্ট ছুটছে খসবু আসছে মহাকাশে বলে এটা জান্নাতের সেন্ট জান্নাতের খসবু ই করেছি কি খেজুরকে চালিয়ে ফেলে দেওয়া লাফিয়া যুদ্ধে নেমে গেলো যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল লোকটা জান্নাতে চলে গেলো বললো আমি যদি খেজুর খাই খেজুর খেতে গেলে আমার দেরি হয়ে যাবে আমি জান্নাতে আমার দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে ও তাড়াতাড়ি করে জান্নাতে চলে গেল তাহলে আপনারা কি খেলোনা মনে করেছেন জান্নাতে যাবেন পরিশ্রম করেন নামাজ করেন তসবি পড়েন আপনি আজান দিন মসজিদে যান আগে যা আজান দিন আজান দিলে আল্লাহর নাবি বলেছেন কায়ামাতের দিন আল্লাহ পাক বলছেন কিয়ামতের কটে মুয়াজ্জিনের মতন লোক মুয়াজ্জিনের মতন সম্মানী উত্তম ব্যক্তি ভালো ব্যক্তি কিয়ামতের মাঠে আর কেউ হবে না কিয়ামতের মাঠে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি সবচাইতে ভালো ব্যক্তি হচ্ছে মানে ভালো ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন যত দূর কণ্ঠের আওয়াজ যাবে মুখের আওয়াজ মাইকের আওয়াজ যাবে আজানের আওয়াজ যাবে জীব জন্তু জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ পাহাড় পর্বত বাড়ি ঘর সবই গাওয়া দেবে সাক্ষী দেবে এ লোকটা মজেন এই লোকটা আজান দিয়েছিল বুঝতে পারছেন পৃথিবীতে হ্যাঁ হামেন তো আপনি এইভাবে ভাই মসজিদে যান তো নামাজ পড়বেন আজান দিলেন আপনার নেকি একটা মানে গোনহা একটা থাকবে না আজান দেওয়ার পরে যখন আপনি দোয়া পড়বেন তো আপনার সমস্ত জীবনের মাফ আপনি দুরুৎসের পড়েন আর আল্লাহ মার আব্বাহ যেহেতু আমাদের এই দোয়াটা পড়ে নেবেন আল্লাহর দেবেন অশিল আপনার রজব হয়ে যাবে আর এর পরে একটা দোয়া আছে

সব শেষ হয়ে যাবে একটা গোনা থাকবে না তো আপনি আজান দিতে যাবেন কেন যাবেন না আল্লাহর রসুল মানলেন আজান দেওয়ার পরে নেকি কতটা পাবে যতগুলো লোক মসজিদে আসবে রে ও হায় তো মসজিদে যতগুলো লোক আসবে নমাজ পড়ার জন্য লোকগুলো মসজিদ আসবে ওই লোকগুলো যখন নামাজ পড়তে মসজিদ আসবে তো এই লোকগুলো মসজিদে যখন নামাজ পড়তে আসবে তো লোকগুলো যখন নামাজ পড়তে যতগুলো মাথা পড়তে নাকি পাবে আল্লাহর নবী বল আল্লাহর নবী কাসাবিরা বললেন ইয়া রাসূল আল্লাহর নবী গো কতটা নেকি পাবে মানে মাথা প্রতি কতটা নেকি আল্লাহর নবী বললেন একটা লোক যদি মসজিদে নামাজ পড়তে আসে তো 25টা বকরি সাদকা কইরা 25টা খাসি সাদকা কইরা যা নেকি পাওয়া যায় একটা লোকের মাথা প্রতি কতটা 10টা লোক যদি আসে 10 25 250 250টা বকরি আপনি জিন্দেগিতে দান করতে পারবেন না কিন্তু কিন্তু একবার আজান দিলে আড়াইশো বকরি দান করার নেকি আপনার আমল নামাদের লিখে দেওয়া হবে নেকি খালি বয়ে চলে যাচ্ছে নেকির সব চলছে রে ভাই নেকি খালি কুড়িয়া কাছে করেন পাশে টানেন আর টাই না জান্নাতের মধ্যে মানে যাওয়ার চেষ্টা করেন ভাই নেকিকে কামান সব কামান আর যদি নেকি না কামাতে পারেন তো ভাই কে আমাদের দিন হাই আফসোস হাই আফসোস আমি কি করলাম হাই আফসোস আমি কি করলাম কেয়ামতের দিন আপ করে লাভ হবে না পয়স্তা লাভ হবে না আপনাকে এখান থেকে কামিয়ে যেতে হতো এখান থেকে নাকি কামিয়ে সব কামিয়ে আপনাকে যেতে হতো আপনার জিন্দগিটা সব বেকার রে ভাই বুঝতে পারছেন সব বেকার তো কথা হচ্ছে ভাই সবাই জাননাতে যেতে চায় অনেক ফজুলতের কথা অনেক সবির কথা অনেক নেকির কথা কত বলবো সময় কম এর আমার পরে ফের একটা বক্তা আছে তো মৌসুম ভালো আছে একটু আর বলে দি না না একটু বলে দি না কি আচ্ছা আচ্ছা তো মানে আহ মানে মানুষ বলে ভাই যে রোজা করা যেমন তেমন দুধ ফুটির রাসা তো এখন জালসা করা যেমন তোমার একটু কালেকশানের দরকার মানে কালেকশানের আসা তো একটু কালেকশানও করতে হবে ইনশাল্লাহ তো শুনেলেন একটু তারপরে বলছি মানে ফজিলতের কথাগুলো ছোটো ছোটো দু সব আজকে আমি বলেছিলাম মনে করেছিলাম খালি আর ফজিলত আর নেকির রজ করব আপনারা শুনবেন আজান দিবেন ভাই হুড়া করে মসজিদ আগে যাবেন আর আগা কাতারে বসবেন আর এমামের পাশা দিকে বসার চেষ্টা করবেন তাহলে আপনি আগে জান্নাতে যাবেন নেকি পাবেন উঠসাদগা করার আজান দিবেন জয়টা লোক যদি পঞ্চাশটা লোক আসে পঞ্চাশ পঁচিশ কত হয়েছে অতটি নেকি আপনি মাথা পড়তে পেয়েছেন প্লাস আপনার কি দিন সব বাড়ি ঘর যত দূর আওয়াজ যাবে সবাই জীব জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ সবাই গাওয়া দেবে সাক্ষী দেবে আপনি জান্নাতে যাবেন তো কথা হচ্ছে ভাই যে জান্নাতে যে যাবেন তো জান্নাতে সবাই যেতে যায় জান্নাত কয়টা যে ভাই জান্নাত কয়টা শুনেননি জীবন আপনারা জান্নাত কয়টা শুনেননি কয়টা জান্নাত জাহার নাম এগুলো শুরেন নিজে ভাই সাতটা হলো জাহার নাম আর জান্নাত হলো আটটা এটা মুখস্থ করলেন জাহার নাম কয়টা সবাই বলেন জাহার নাম কয়টা সাত জান্নাত আট জান্নাত আটটা আটটা জান্নাতের আটটা গেট আছে আর আটটা গেটে জাহান নামের আটটা গেটে আট শ্রেণীর লোকও জান্নাতে যাবে অন্য লোক জান্নাতে যেতে পারবে না তো একটা গেটে লেখা আছে বাবু সলাদ একটা গেটে লেখা থাকবে বাবু সলাদ শুধু সলাৎ পড়নেওয়ালা নমাজি লোক দিনদার পরেজগার যারা জিন্দগিতে নামাজ ছাড়েনি ভালোভাবে নমাজ পড়েছে সুন্দর করে নামাজ পড়েছে ওই লোকটা যাবে বাবু সলাদ গেট দিয়ে ঢুকে ওই জান্নাতে প্রবেশ করবে